লাগে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝরিয়া এলাকায়। এটি খড়গপুরের ওয়ালিপুর পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 1 কিলোমিটার রাস্তা, যেটি সম্পূর্ণ বেহাল হয়ে পড়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনের পরে প্রায় 5 বছর পেরিয়ে গেল, এই রাস্তা আজও তৈরি হয়নি। প্রচুর মানুষের যাতায়াত, কারণ এই রাস্তাটি খড়গপুরের ইন্দা এলাকা থেকে শুরু করে ওয়ালিপুর যাওয়ার রাস্তা প্লাস জাতীয় সড়কে ওঠে এই রাস্তাটি, যেটি খুব শর্টকাটের মাধ্যমে মানুষ এই জাতীয় সড়কে আসতে পারে। খানাখন্দ তো রয়েছে, বড় বড় গর্ত। তার একটাই কারণ, এই বিদ্যাসাগরপুর বা ইন্দা এলাকায় যে সমস্ত বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেই ফ্ল্যাটের যে সামগ্রী ইট বালি চিপস মূলত 10 চাকা 12 চাকা গাড়িতে যাচ্ছে, এবং সেই ওভারলোডেড গাড়ির ফলে এই রাস্তা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে এবং মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করছে। খড়গপুর থেকে সৈকত সাঁতরা, রিপাবলিক বাংলা।